সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজো শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমার বাড়িতে লক্ষ্মী পূজা, মানে আমার জায়ের বাড়িতে, আমরা একসাথেই থাকি সবাই এখন। তো আমার জায়ের বাড়িতে লক্ষ্মী পূজা আমি উপোস করেছিলাম, বাট আমি পুষ্পাঞ্জলি দিতে পারিনি, আমার একটু প্রবলেম হয়ে গেছিলো। তো ওই জন্য দেখো আমার জায় এদিকে ব্রাহ্মণ এসছে পুজো করছে, আর আমার জায় এদিকে ধুনো গুঁড়ো করছে, মা রয়েছে, আর আমি ভিডিও করছিলাম, তো আমাকে একটু দেখিয়ে দিলাম। দেখো সত্যি খুব খারাপ লাগছে যে আমি পুজো করতে পারিনি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বসে আছে, সানা মাম্মাকে কোলে নিয়ে এদিকে শাঁখ বাজাবে বলছে, শাঁখকে বাজাবে। তো মা বলছে আমার দম হয়ে গেছে, এবার তোরা একটু বাজা। তো তোমাদের দাদা ভাই বলছে আমি পারবো, দেখি। তো তোমাদের দাদা ভাই চেষ্টা করেছে, জয় একটু চেষ্টা করেছে, তারপর আমার দেওরও চেষ্টা করেছে শাঁখ বাজাতে, সবাই মানে একটু একটু করেছে, শাঁখটা বাজিয়েছে। আর এদিকে দেখো ব্রাহ্মণ পুজো করছে ঠাকুর মশাই বাড়িতে। লক্ষ্মী পূজা আর আমাদের নতুন প্রত্যেক বছরই নতুন ঠাকুরই আনা হয়, তো এবছরও নতুন ঠাকুর এনেছে মা, তো সেটাকে একবারে প্রতিষ্ঠা করে নিচ্ছে ব্রাহ্মণকে দিয়ে। দেখো পুজোটা, দেখো আমার বাড়ির লক্ষ্মী পুজো কেমন হচ্ছে, তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পূজা হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানিও। আর এদের দুই ভাই বোনের অবস্থাটা দেখো, আর কুট্টুসের অবস্থা দেখো, দেখো ও একাই নেবে, আমাদেরকে দিতে দেবে না, আমি যে দেবো ওর হবে না, ও একাই নেবে, প্রথমে দিতেই নেবে, কাকিমাটা আনছে ও আসবে না কিছুতেই, দেখো দেখো। আর এদিকে জয়ের অবস্থা, মানে সবাই বড় হয়ে গেছে সবাই, কিন্তু আগুন না ভয় লাগে বাচ্চা তো। ওখানে ঠাকুরমশাই কিছু কথা বলছিল, সেগুলো আমার ঠিক এখন মনে নেই, মন তো পড়ছিল, উনি ওনার পুজো কী হবে কী করলে হবে না করলে সেগুলোই গল্প করছিল, উনি বলছিল যেটা হয়ে গেছে। তো তোমার দাদাভাই ওন সবাইকে দিয়ে দিয়েছে, দিয়ে ওই যে রাখতে বললো ঠাকুরমশা বললো যে ওই পারে রাখো, এটা এখানে রাখার দরকার নেই। আর আমাদের গামছাটা দিতে ভুলে গেছিলো, কিন্তু ব্রাহ্মণের ঠিক মনে আছে, বলছে গামছাটা দিন। এখানে দেখো সানা মামার অবস্থাটা দেখো, ওখানেই চলে যাব, বসবে না। তারপর মা জোর করে ওর মায়ের কোলে বসিয়েছে, তারপর কি কাঁসর বাজাবে, দেখো কত বড় হয়ে গেছে দেখেছো, সবাই এক একটা বড় বড় মানুষ। এই এইটা নিয়ে দেখো না দুই ভাই বোনের মধ্যে এবার কেরম লড়াই শুরু হয়, মানে এরা দুই ভাই বোন যেটা বোন নেবে সেটা ওর দরকার, আর যেটা দাদা নেবে সেটা বোনের দরকার, এটাই হচ্ছে ব্যাপার। দুজন দুজনকে ছাড়া থাকবে না, আবার দুজন দুজনকে সবসময় ঝামেলা করবে। দেখো দুজনের অবস্থাটা দেখো, এক্ষুনি তোমরা দেখতে পাবে, দেখো মানে সারাক্ষণ ওটা নিয়েই খালি ঝামেলা করছে। ও বলছে আমার কাছে দে, আর ও তো কিছুতেই ছাড়বে না, এ বলছে আমার কাছে দে। এদিকে পুজো করবে ব্রাহ্মণ মশাই যে মন তো পড়ছে, আর এরা এদিকে সমানে দুষ্টুমি করেই যাচ্ছে। এদিকে দেখো টানাটানি করছে, দেখো দেখো এখানটায় দেখো অবস্থাটা দেখো। এদিকে সানা মাম্মা মানে আমার জায়ের মাথায় হাত দিয়ে মাথায় হাত দিচ্ছে যে দেখো আমি পুষ্পাঞ্জলি দেবো না, এদের কথা শুনবো বলো তো। দেখো টানাটানি কত লড়াই করছে, লড়াই অবশেষে লড়াই শেষ করে এখন পুজো দেখছে। সত্যি খুব ভালো লাগছে, পুজোটা খুব ভালোভাবে হয়েছে। আমাদের পুজোটা হতে তখন কটার সময় এসছে আমাদেরকে বললো ব্রাহ্মণ, মানে ঠাকুরমশাই বলেছিলো যে আমরা আসবো 3:30 সময়, আর এসছে কখন জানো, এসছে 9:00 সময়। আর এখানে সানা মামা দুষ্টুমি করছিলো বলে ওর মা বলছে যে কান ধরো কান ধরো, কান ধরে আছে দেখো, দেখো ওর মা বলছে কান ধরো বলতে, তো আবার কান ধরে চুপ করে আছে, আবার নিতে যাচ্ছে আবার নিতে যাচ্ছে, মানে দুইজনে সবসময়। আর এই যে এদিকে ঘন্টু আর ওর কাকা উপরে বসে আছে, ঘরের ভিতরে ছোট্ট জায়গা তো অসুবিধা, তো খাটের উপরে বসে আছে। দেখো দাদাকে দিচ্ছে না বলে আবার কুট্টুসকে ঠেলে ফেলছে, ওর মা বকছে, ওর মা বকছে, দেখো কেমনভাবে তাকিয়ে আছে, আর মুখ ঘুরিয়ে নিচ্ছে, দেখো দেখো দুষ্টুমি, খুব দুষ্টুমি সানা মাম্মা, ছোট্ট একদম ছোট্ট। এবার বলছে দেবো না আমি, দেবো না আমি বলছিলাম যে বাবু বোনকে একটু দাও, দেবে না আমি দেবো না বলছে, মাথা নাচছে। এদেরকে দেখতে দেখতে তুমি পুজোর দিকে কি মন দেবে, এদেরকে দেখতে দেখতে শেষ, দুজনে সমানে ঝামেলা করছে দুজনে।
আবার সবার এক একজনের সবার নাম ধরে ধরে সংকল্প করছে, সবাই নাম বলছে ওখানে, ঠাকুরমশাই সবাই নাম বলতে বলছে একজন একজন করে। তখন সবাই একে একজন একজন সবার নাম বলছে, তারপরে ওই যে সংকল্প করছে, তারপর গোত্র জিজ্ঞাসা করলো কি গোত্র না করতো, সেগুলো সব বললো, পুজো করছে। আমরা সব দাঁড়িয়ে আছি, আমি পিছনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। মা উপোস করেছিল, আর এরা দুজনের অবস্থাটা দেখো সারাক্ষণই করছে, পুরো পুজোটা যতক্ষণ হয়েছে ততক্ষণ। দেবেই না, আর চরণামৃত দিচ্ছে, চরণামৃত ঠাকুরমশাই। আসলে চরণামৃতটা করেছে আমাদের দুধ দিয়ে করার কথা, তো দুধ দিয়ে বলতো দুধটা ঠাকুরমশাই এসছে হচ্ছে সেই 9টার সময়, দুধটা কেটে গেছে। ঠাকুরমশাই নিজেই বললো যে দুধটা দেওয়ার দরকার নেই, বাতাসা থাকলে দাও, বাতাসা দিয়েই করে দিচ্ছে বলতে উনি বাতাসা দিয়েই করে দিয়েছে চরণামৃত। আর সব কিসব দিয়েছে, দিয়েই করে দিয়েছে, দুধ আর দেয়নি, বলছে নষ্ট হয়ে গেছে দুধটা, দিলে শরীর খারাপ করবে, দেওয়ার দরকার নেই, ঠাকুরকে মন থেকে ডাকলেই হবে। তো এবার ঠাকুরমার পুজো হয়ে গেছে, সব কিছু, ঠাকুরমশাই চলে যাচ্ছে, তো আমরা বললাম যে একটু জল মিষ্টি খেয়ে যান, শুধু চলে গেলে হবে না, মা এদিকে প্রণাম করে নিচ্ছে। তো ঠাকুরমশাইকে দেওয়া হয়েছে জল আর মিষ্টি। তো আবার আমার যা বললো যে একটু নাড়ু খেয়ে যাও, মায়ের হাতে নাড়ু খেয়ে দেখবে না। তো ঠাকুরমশাই একটু গল্প করছে করছে, তো ঠিক আছে, তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট।